Hello, assalamu alaikum, আমার lovely viewers. Welcome back to my channel, Ramzan Mubarak. আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজ আবারও আমি আপনাদের সামনে আবার হাজির হলাম আমার আরও একটি ভিডিও নিয়ে। আজকে কোনো আমার গার্ডেনের ভিডিও নয় বা রেসিপিও নয়, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আজ আমি আমার ফ্যামিলির জন্য, আমার বাচ্চাদের জন্য ইফতারে কী কী রেডি করেছি। আমি সব কিছু যদি রান্না করা দেখাই বা আমি বানানো দেখাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমি শর্ট করে সামান্য কিছু আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন, আমি এখানে চিকেন বিরিয়ানি বানিয়ে নিয়েছি, চিকেন বিরিয়ানি বানিয়ে রেখেছি এখানে। আর এখানে আমি চানা বোনা, আমাদের সাদা চানা যেটা, সেই চানাটা রেডি করে নিয়েছি। আর এখানে আমি বেগুনি আর আলুনির জন্য আমি রেডি করে রেখেছি। আর এখানে পেঁয়াজের জন্য আমার ডাল রেডি করা। আর এখানে আলু, আমার বাচ্চাদের খুবই ফেভারেট আলুনি, বাচ্চাদের জন্য আলুনি। আর বেগুনির জন্য এই বেগুনিটা কেটে রেখেছি। আর আমার ছোটো ছেলের, সাকিবের সবচেয়ে ফেভারেট হলো চিকেন নাগেট, মানে চিকেন নাগেট না হলে আমার ছেলেটার যেমন ইফতারই হয় না, তো সাকিবের জন্য চিকেন নাগেট আর চিকেন পপকর্ন। আর এই হলো চিকেন টিক্কা সমোসা, এটা অবশ্য আমার হাতে বানানো চিকেন টিক্কা সমোসা। আর এই হলো লাজানিয়া, আমার বাচ্চাদের মোস্ট ফেভারেট লাজানিয়া, এই লাজানিয়া খুবই ফেভারেট আমার বাচ্চাদের। এই লাজানিয়া আমি দুইটা ডিশ বানিয়েছি আজ ইফতারে, এই আমার বাচ্চারা এই লাজানিয়াগুলো তারা খাবে। আর এইদিকে আমি দুইটি সসপ্যানে আমি তেল নিয়ে রেডি রেখেছি, এগুলাতে এখন আমি পেঁয়াজি বেগুনি আর আলুনি বেজে নিব। এখন আমি একে একে সবগুলো বেজে নিব। সবার আগে দিয়ে দিলাম সমোসা, চিকেন টিক্কা সমোসা। এবার আমি বেগুনি বানিয়ে নিব, তেল অলরেডি গরম। একে একে সব দিয়ে দিচ্ছি। সমোসাগুলো রেডি হয়ে গেল, এবার আমি এগুলো তুলে নেব, তেল জড়িয়ে তুলে নিলাম সমোসা। এবার দিয়ে দিব চিকেন নাগেট। দেখুন বেগুন এগুলো খুব সুন্দর মুচমুচে হয়ে ভাজা হয়েছে, ক্রাঞ্চি হলে ভালো লাগে, খেতে টেস্টি হয়। তুলে নিলাম বেগুনিগুলি। এবার আমি যে আলুগুলো পিস করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এইখানে এটাকে আমি আলুনি বলি, বেগুনকে যখন বেগুন দিয়ে যখন তৈরি হয় বেগুনি বলা হয়, তাহলে তো আলু দিয়ে তৈরি হলে এটাকে আলুনি বলা যায়, কি বলেন আপনারা? গরম তেলে এগুলো কাঞ্চি করে ভেজে নিব। এবার আমার আলুনিগুলো রেডি, একে একে সবগুলো আলুনি আমি তুলে নিব, তেল জড়িয়ে নিলাম। এবার আমি সবগুলি চিকেন নাগেট এখানে তুলে নিচ্ছি, চিকেন নাগেটগুলি রেডি। এই দেখুন আপনারা, আমি এই ফ্রাইয়ারটা কিনেছিলাম এগুলো ফ্রাই করে আমার বাচ্চাদের খাওয়ানোর জন্য, কিন্তু আমার বিশেষ করে আমার ছোটো ছেলে এটা দিয়ে ফ্রাই করলে খেতেই চায় না, তার কাছে মনে হয় এটা টেস্টি হয় না, ডিপ অয়েল দিয়ে ফ্রাই করলে টেস্টি হয়। তো আমার মেয়ের কোনো প্রবলেম না, মেয়ে ডায়েটিং করে, মেয়ের কোনো সমস্যা না, কিন্তু আমার ছোটো ছেলে খায় না। যদিও এটা হেলদি, এটাতে তেল ব্যবহার করতে হয় না, কিন্তু আমার এখন কোনো চয়েস নাই, আমার ছোটো ছেলে খাবে না আর বড় ছেলে আর মেয়ে খাবে, সেই জন্য আমি বাধ্য হয়ে আমি ডিপ অয়েলে এগুলো ফ্রাই করতে হয়। আমার তিন সন্তানের মধ্যে এক সন্তান খাবে না, দুই সন্তান খাবে, এটা তো আমার ভালো লাগবে না, সেই জন্য এটা আর এখন ইউজ করা যাচ্ছে না। ডালে আমি
একবার অলরেডি ধনে পাতা দিয়ে মেমাকে রেখেছিলাম, আবার এখন দিয়ে দিলাম। এটা আমার বাগানের ধনে পাতা, আর এই ধনে পাতা এতদিন আমাদের খাওয়া হয়নি। আমি ইচ্ছা করে এগুলো রেখেছিলাম রমজান মাসে খাওয়ার জন্য, রমজান মাসে এগুলো খাওয়া হচ্ছে। অসম্ভব অসম্ভব সুন্দর একটা স্মেল, আর খাবারটাও খুবই টেস্টি হয়। এবার দিয়ে দিব, পুরোপুরি রেডি। এই যে এখানে আপনারা সালাদ দেখতে পাচ্ছেন, সালাদটা কিন্তু আমার বানানো নয়, সালাদ আমার হাজব্যান্ড বানিয়েছেন। আমার হাজব্যান্ডের বানানো সালাদ খুবই খুবই টেস্টি হয়। আমার বাসায় গেস্ট আসলে আমার হাজব্যান্ড সালাদ তৈরি করেন। সালাদ আমি এখানে নিয়ে নিচ্ছি, হয়ে গেল আমার মুচমুচে পেঁয়াজি ভাজা। পেঁয়াজি আর চানা এই দুইটা ছাড়া তো আমাদের ইফতার মানে চিন্তাই করা যায় না আমাদের বাঙালিদের। এবার আমি নিয়ে নিব রসমালাই। রসমালাই আমাদের এখানে আজদাতে পাওয়া যায়, আজদা থেকে আনা রসমালাই। এবার নিয়ে নিব গোলাপজাম। এত বছর আজরাতে বা টেস্কোতে ইংলিশ এরিয়াতে এগুলো মিলতো না, এখন কয়েক বছর থেকে আজরাতে এগুলো পাওয়া যায়। আর আজরাতে পাওয়াতে আমাদের সুবিধা হচ্ছে, মেহমান আসলে বা যে কোনো সময় খেতে ইচ্ছা হলে আমরা আজরা থেকে আনতে পারি। আগে তো কোনো অপশন ছিল না, আমি নিজেই বানাতাম রসমালাই আর গোলাপজাম, আমার নিজের হাতে বানানোই খাওয়া হতো। এই দুইটা রেডি টেবিলে যাওয়ার জন্য। হয়ে গেল আমার বাচ্চাদের ফেভারেট ম্যাঙ্গো লাচ্ছি। আমার দুই ছেলের জন্য ম্যাঙ্গো লাচ্ছি নিয়ে নিচ্ছি, আমার মেয়ে ডায়েট করে সেই জন্য ম্যাঙ্গো লাচ্ছি তার ফেভারেট না। রেডি হয়ে গেল চিকেন পপকর্ন, চিকেন পপকর্ন রেডি। এবার আমি টেবিল সাজিয়ে নেব, একে একে সবগুলো টেবিলে রেখে দেবো। এই দেখুন আপনারা একটি কেক, কফি কেক, আমার বাচ্চাদের ফেভারেট কফি কেক, নাম কফি কেক, কালারটা খুবই সুন্দর। এবার খুলে নিচ্ছি ক্যারট কেক। এই কেকটা খুবই খুবই টেস্টি, সেন্স বাড়ি থেকে আনা, আপনারা আনবেন খেয়ে দেখবেন, আসলে খুবই টেস্টি। এই হলো তুকমা, তুকমা আমার হাজব্যান্ডের খুবই ফেভারেট, আমার হাজব্যান্ড রেগুলার এই তুকমা খান, রাতের বেলা ভিজিয়ে রাখেন আর মর্নিং টাইমে এটার সাথে হানি মিক্স করে খান। নর্মালি আমি তুকমা খাই না, আজকে আমার ইচ্ছা হলো তো আজ আমার জন্য তুকমা বানালাম। তো এই ছিল, আর এইখানে দেখুন আমি কেক দুইটা নিয়ে নিয়েছি, আর আমি সবগুলো ইফতার আমি আমার ডাইনিং টেবিলে সাজিয়ে নিয়েছি। আজ আমার হাজব্যান্ডের ডে অফ ছিল, ওই এই জন্য আজ তার জন্য আজ আমি আমার হাজব্যান্ডের জন্য আমার ফ্যামিলির আমার বাচ্চাদের জন্য এই আয়োজনগুলো আজকে করলাম। এভরিডেই তো ইফতার বানানো হয়, ইফতার খাওয়া হয়, কিন্তু আমার হাজব্যান্ড ডে অফ যেদিন হয় না সেদিন বাসার ইফতার মিস করেন। সাথে অবশ্য আমি দিয়ে দিই, কিন্তু বাসায় বসে ফ্যামিলির সবার সাথে ইফতার খাওয়া আর আলাদাভাবে একা বসে খাওয়ার মধ্যে ব্যবধান রয়েছে। যে জিনিসটা না হলেই না, আমরা রোজা ভাঙ্গি যে জিনিস দিয়ে, এলো খেজুর আর মেলন। তো আজ ছিল আমার এই আয়োজন, আর আজ আমি আপনাদের আমার সব ইফতার রেডি সাজিয়ে নিলাম। আমি আমার ডাইনিং টেবিল সব খাবার ইফতারের জন্য দেখুন সব নিয়ে নিলাম, একে একে আমি আমার সব ইফতারিগুলো সাজিয়ে নিলাম টেবিলে। এই দেখুন আপনারা আমার সব ইফতারিগুলো রেডি, এখন শুধু অপেক্ষা কখন টাইম হবে আর কখন খাওয়া হবে। ইফতারের জন্য সব রেডি দেখুন। আর এবার চলুন আমার হাজব্যান্ড কে আপনাদের সামনে নিয়ে আসি, আমার হাজব্যান্ডের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আজকে আমার হাজব্যান্ডের ডে অফ,
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভিউয়ার্স আপনারা আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি রমজান মোবারক এস চলুন সবাই মিলে একসাথে ইফতার করি ইফতারে টাইম হয়ে গেছে এবার আমরা ইফতার শুরু করলাম আপনারাও আসুন বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ রমজান মোবারক